এবারে বিস্তারিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকার থেকে জাতীয় পার্টির সব মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন জামায়াত শিবির ক্ষমতায় আসলেও বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করার অবস্থা নেই তার। রিপোর্ট করেছেন রাহুল রায়। আমি আমার জীবনের শেষ প্রতিশ্রুতি দিয়েছি, এই প্রতিশ্রুতি ভঙ্গ করব না। আমি আর নির্বাচনে যাব না সব দল না আসলে। শেষ কথা আমার, শেষ কথা, ইনশাআল্লাহ যাব না, যাব না। সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা একদিন আগেই দিয়েছিলেন এরশাদ। একদিন পর নিজ বাসভবনে দলীয় নেতা ও মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের ডেকে জানালেন নির্বাচনে অংশ না নেওয়ার কারণ। দেশের অবস্থা তুলে ধরে এরশাদ বলেন, দেশে নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ নেই। সন্ত্রাস ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে, আমরা নিজের এলাকায় যেতে পারি না, কোন এমপি তার এলাকায় যেতে পারবে না, প্রার্থী যেতে পারবে না। আমার মনে হয় ভোটারের টার্ন আউট হবে 2%। এই অবস্থায় নির্বাচন করা অত্যন্ত কঠিন হবে, সম্ভব হবে না। নির্বাচন পরিচালনার জন্য 18 নভেম্বর সর্বদলীয় সরকারে যোগ দেয় জাতীয় পার্টি 4 জন মন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী আর মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর 1 জন উপদেষ্টা। তাদের কেউ পদত্যাগের নির্দেশ দেন এরশাদ। মনোনয়নপত্র প্রত্যাহার করে নাও, তোমাদের জীবনকে বিপন্ন করো না। আমার যারা মন্ত্রী আছেন, উপদেষ্টা আছেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক সম্পর্কে তিনি বলেন, তিনি ভারতীয় পররাষ্ট্র সচিবের প্রশ্নের উত্তরে বলেছেন জামাত শিবির ক্ষমতায় এলে তার কিছু করার নেই। তাহলে ওরা বললেন, তাহলে কি আবার ওই জামাত শিবির আসবে? আমি তা জানি না কি আসবে, কিন্তু জামাত শিবির এখন যে দেশের অবস্থা তাতে নর্মাল ইলেকশন করা কোনোভাবেই সম্ভব নয়। উনি তো অনেক ভালো ভালো কাজ করেছেন, হ্যাঁ ভালো কাজ করেছেন, আপনাদের সম্পর্ক উন্নয়ন করেছেন, রাজনীতি ঠিক করেন না, উনি সব সেক্টরকে হোস্টাইল করেছেন, উনি দেশের মানুষ ওনার পক্ষে নেই। আজ আপনি রাস্তায় যান, 100 লোককে জিজ্ঞাসা করেন, একটা মানুষ ওনার পক্ষে কথা বলবে না, আছেন পক্ষে। রাহুল রায়, চ্যানেল আই।